আজ স্বাধীনতা দিবস, 15ই আগস্ট 2018। একটা সাধারণ মানুষের আপনাদের সামনে কি বলার থাকতে পারে সেটা নিয়ে আজকে প্রতিবেদন। তাই আমরা খুব বেশি কথায় যাব না, আমরা সোজা কথায় যাব। বিহারের একটা ঘটনা যেটা প্রচুরভাবে ভাবিয়ে তুলেছে, আমাদের দেশে বলা হয় ধর্ষণে নাম্বার ওয়ান প্রায়। ধর্ষণ রাস্তায় হয়, মাঠে ঘাটে হয়, বাড়িতে হয়, আমরা নাকি ধর্ষণটা বুঝতে পারি না কবে কোথায় হবে। এটা একটা দারুণ খবর, তার কারণ আবহাওয়া দপ্তর আছে বোঝার জন্যে যে বৃষ্টি কবে হবে, কিন্তু আমাদের দেশে এমন কোনো সিস্টেম নেই, এমন কোনো হিউম্যান রাইট অর্গানাইজেশন নেই, এমন কোনো সংস্থাও নেই যেটা এর বিষয়ের উপরে কথা বলবে। এই জন্য আমাকে একটা হিউম্যান রাইট অর্গানাইজেশন ছেড়েও দিতে হলো, যে আমরা কি লাশের অপেক্ষায় থাকব না যাতে সেই মেয়েটি লাশ না হয়, ধর্ষণ না হয়, তার জন্যে থাকব। কামদুনির সময় একটাই প্রশ্ন তুলেছিলাম যে পাড়ায় পাড়ায় জোট বাঁধুন এবং অ্যান্টি রেপ স্কোয়াড তৈরি করুন। গণতন্ত্র তো সেই দিনই রক্ষা পাবে যেদিন আমরা দ্রৌপদীর আওয়াজ শুনতে পাব। আমাদের নাটকও সে একই কথা বলছে, যে পাড়ায় পাড়ায় কি কোনো ওমেন ফোরাম আছে? আমাদের দেশের নারীরা কবেই জাগবে? আমাদের দেশের নারীরা কবেই রাস্তায় নামবে? এমন কোনো কিছু দেখেছেন আপনারা? কোথাও ওমেন ফোরাম তৈরি হয়েছে? ধর্ষণ, নারী পাচার, শিশু পাচার আটকাতে পাড়ায় পাড়ায় কোনো কমিটি? আমাদের নাটকও সে একই কথা বলছে, যে পাড়ায় পাড়ায় কি কোনো ওমেন ফোরাম আছে যারা এটার জন্যে লড়বে? তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আইন, আইন মানেটা কি একটা সাধারণ মানুষের কাছে? আইন মানে কি এটা যে একজন মারা যাওয়ার পর একটা এফআইআর হবে, এফআইআর হওয়ার পর সেটা কোর্টে যাবে, কোর্টে যাওয়ার 10 বছর ধরে যুদ্ধ চলল একে অন্যের সঙ্গে, তারপর রায় হবে? প্রশ্নটা মুজাফফরপুর নিয়ে। রেপ কোথায় কোথায় হয় আমাদের দেশের লোকে জানে না, তাই আটকাতেও পারে না। 98% রেপ বাড়িতেই হয়, আপনারা জানতে পারেন না। মেয়েটি নিগ্রহ হয়, মা বাবা বুঝতে পারে না, তারা সমাজের লজ্জার জন্যে মুখটি বুঝে থাকেন। মেয়েটি ধর্ষণ হয়ে যায় সেটা তাদের কাছে ভালো, কিন্তু তাও তারা মুখ খুলবেন না। যাক, সেই কথা আমরা ফিরে আসি মুজাফফরপুর বিহারে। 43টি মেয়েকে একটা জায়গায় রাখা হতো যেখানে যেটাকে বলা হয় রিফর্ম হোম, মানে সমাজকে শোধরাবে। সমাজ যেহেতু শোধরাবে না, 43টি মেয়েকে শোধরানো যাবে, এই কনসেপ্টে রিফর্ম হোম, রিফর্ম কান্ট্রি। কোনো It's a very, very distressing and disturbing story to talk about. So, Afzal Abbas, let me first begin with you. Itne lambe samay ka Afzal bhai, Nitish Kumar ne hamesha kaha, ek neta ke jeevan mein uski antaratma ka bahut bada role hai, bahut bada kirdaar hota hai. Zara mujhko aap samjhayenge ki ye 30 se zyada ladkiyon ke saath jo atyachar hua, kya ye atyachar Lalu Yadav ke ghotale ke aarop se kam hai? या क्या ये अत्याचार जो उनकी पार्टी हार गई थी, आपकी पार्टी हार गई थी 2014 के लोकसभा चुनाव में, उससे कम है? वो अंतरात्मा कहां गया नीतीश कुमार? देखिए, हर घटना का जो घटना घटी है उसको किससे तुलना करना चाहिए। मैं समझता हूँ कि इससे ज्यादा शमशान करने वाली घटना कोई भी नहीं सकती है। जितना हारना सियासत में लगा था, हम जीत जाएंगे इस बार, आप हार जाएंगे, आप जीतेंगे हारेंगे, लेकिन ये जो घटना घटी है वाकई बहुत बिहार ही नहीं, देश स्तर पर बल्कि कहें आलमी स्तर पर ये शमशान करने वाली घटना थी, और जिसको खुद मुख्यमंत्री ने भी एडमिट किया है। तो मैं समझता हूं कि इसे तुलना करना कि 14 में हार गए और उस पर जीत गए, और एडमिशन से क्या ये एडमिट अगर करते हैं तो काम भी तो कर रहे तो एडमिशन का क्या, एडमिशन क्या मतलब हुआ? एडमिट किया नहीं, कहने के हम विभाग की लापरवाही। 14 लोगों को हटा देना, 14 ही बात, एक देश को यू रिमूव 23 पीपल, 14 सीनियर ऑफिशियल्स, रेस्ट एट द लोअर लेवल। आप 23 लोगों को आप हटा देते हैं और मसला खत्म हो जाता है? बिल्कुल नहीं, यही पर रिस्पॉन्सिबिलिटी हमारी ये है कि इसके तब में जाके जितने भी लोग हो उन सबको जेल के सलाखों में पहुंचा करें, यही तभी तभी जाके उन बच्चियों में के जख्म मरहम लगेगा। I'm really amused with this argument. ৪৩টি মেয়েকে
একটা জায়গায় রাখা হতো যেখানে যেটাকে বলা হয় রিফর্ম হোম, মানে সমাজকে শোধরাবে। সমাজ যেহেতু শোধরাবে না, 43টি মেয়েকে শোধরানো যাবে? এই কনসেপ্টে রিফর্ম হোম, রিফর্ম কান্ট্রি কোনোদিনই আমাদের হবে না। তার কারণ আমাদের চেতনা জাগবে না। আমরা ওই মেয়েরা ধর্ষিতা হয়ে যদি মারা যেত, তাহলে আজকে হয়তো কলকাতার রাস্তায় রাস্তায় ভিড় হয়ে যেত, আজকে দিল্লি থেকে কাশ্মীর অবধি আমরা রাস্তায় নেমে পড়তাম। যেহেতু তারা মৃত নয়, তাই অদ্ভুতভাবে ভারতবর্ষ রাস্তায় নামলো না। কিন্তু ঘটলোটা কি? সুপ্রিম কোর্টের যাদেরা জানেন, হাইকোর্টের যাদেরা জানেন, লোয়ার কোর্টের যাদেরা জানেন, সুপ্রিম কোর্টের উকিলরা জানেন, আবার সেই হাইকোর্টের উকিলরা জানেন, আবার সেই লোয়ার কোর্টের উকিলরা জানেন, সবাই জানেন রিফর্ম হোমগুলোতে কী হয়। কালকের একটা রিপোর্টে দেখলাম সুপ্রিম কোর্টের যাদেরা বলছেন লেফট অ্যান্ড রাইট রেপ হয়। তাহলে ভাবুন, আইন ভারতবর্ষে 2018 কোথায় দাঁড়িয়ে? নিচে যে আওয়াজটা শুনতে পাচ্ছেন গাড়ির, তারা ময়লা পরিষ্কার করতে এসছে, ডাস্টবিনে যে নোংরা আমরা জমাই রাত্রির বেলা, আমরা শিক্ষিত মানুষেরা সেই ময়লা জমাচ্ছি কোর্টে, আমরা সেই ময়লা জমাচ্ছি কনস্টিটিউশনে, আমরা সেই ময়লা জমাচ্ছি পার্লামেন্টে। এই ঘটনার পর অদ্ভুতভাবে ভারতের কোনো পলিটিক্যাল পার্টিও, তারা বললো না নীতিশ গভর্নমেন্ট অ্যান্ড ইজ এন্টায়ার টিম, মানে পুলিশ প্রশাসন, লয়ার, উকিল, জাজ, সবাই মোরাল রেসপন্সিবিলিটি নিয়ে তারা রেজিগনেশন দেয়। এটাই আমাদের দেশ। আজ স্বাধীনতা দিবসে যারা প্রাণ দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদের বিষয়ে বলার আগে তাহলে আর একটা বিষয় বলি, এই বাইরের থেকে কারা এলো কেন? ব্রিটিশরা এলো কেন? মোগলরা এলো কেন? এটা হাজার বছর পুরনো প্রশ্ন। ভারতে খোঁজ যদি দেখেন, ইউটিউবে দেখতেই পারবেন, রোজ খুলে দেখবেন যে ভারতীয়রা এরকম অধম কেন, ভারতীয়রা কেন চায় তাদের মায়েদের মেয়েদেরকে ধর্ষণ করা হোক এবং তারপর তারা জাগবে। একটা অদ্ভুত জাত যাতে হিন্দুও বলা হয়। আমরা হিন্দু কেন? আমাদের কোনো পলিসি নেই কেন? আমরা নিজেদেরকে বাঁচাতে পারি না কেন? আমরা নিজেদেরকে নিয়ে ভাবি না কেন? অতিথি দেব ভব বলে আমরা নিজেদের বাস কেন নিজেরাই ডেকে আনি? এই প্রশ্নগুলো আজকে অ্যাজ এ কমন ম্যান বলতে চাই। কামদুনির সময় যখন আমি লিখলাম পোস্টারে যে পাড়ায় পাড়ায় এখন বুধবার ও রবিবার ও যারা মদ খায়, যারা পিছা করে, তাদেরকে প্রতিহত করুন এক হয়ে। কামদুনিতে একটা পোস্টার সবার নজর কেড়েছিল। সেই পোস্টারে ধর্ষণের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হওয়ার ডাক রয়েছে। কলকাতার এক ছোট্ট ছাপাখানায় একের পর এক ছাপা হচ্ছে এই পোস্টার ব্যানার। নরেশবাবুর প্রতিবাদের ভাষা রয়েছে এই পোস্টারেই। কামদুনির নৃশংস ধর্ষণ, হত্যা, প্রতিবাদ মিছিল, পোস্টার, পুলিশি নিষ্ক্রিয়তা, এদিকে তখন একজন নিঃশব্দে শানাচ্ছেন তার প্রতিরোধের অস্ত্র। এই নরেশবাবু নিজের ছাপাখানায় একটার পর একটা পোস্টার ছাপাচ্ছেন, ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আছে ফোন নাম্বার, ফোন করে জানালেই আপনার এলাকায় পৌঁছে যাবেন ওরা। তা আমাকে একজন ফোন করলেন একটা বড় পত্রিকার থেকে, যে আপনি কে? আমরা একটা সাধারণ মানুষ, ফ্লেক্সের বিজনেস করি। তা আপনি কি যেটা লিখেছেন সেটাতে কি মনে হয় না ল হাতে নেওয়া হবে? তাহলে আপনাদের সবাইকে প্রশ্ন ছুড়ে দিই, যখন একটি মেয়ে ধর্ষণ হয় তখন কি রেপিস্টের হাতে ল থাকে? তখন ক্লাস 8 পাস একটি ছেলের হাতে লটা থাকে? সে এত ল বুঝে গেছে যে সে রেপটা করে দেয়? এবং নীতিশ কুমারজি বলেন খুব বড় ঘটনা নয়। এই খুব বড় ঘটনা নয়, আরও আগে এমন অনেক চিফ মিনিস্টার আছেন যারা বলে গেছেন। এই খুনোতে আমরা যাব না, কারণ সাধারণ মানুষ জানে না দেশটা কী করে চলে, তার পাড়াটাই সে ঠিক করে চালাক, তাহলে করতেটা কী হবে? জমি বাঁচাও কমিটি করে জমি বাঁচেনি। তার কারণ যে যারা এই কেসগুলো লড়ছেন তারা চান না যারা জমির মালিক তারা জীবনে এখন, তাই ভাঙড়ে যখন মানুষ মরছে সিঙ্গুর নন্দীগ্রামের মানুষ এসে তাদের পাশে দাঁড়ায়নি, বা যারা এই আন্দোলনটা নিয়ে লড়ছেন তাদেরকে আমি পার্সোনালি জানিয়েছি, কারণ তাদেরকে আমি চিনি বলে, তারাও এই জমির মালিকগুলোকে এক করে এটাকে পাবলিক লিমিটেড করেনি। পাবলিক লিমিটেড না করায় যেটা হলো সেটা হচ্ছে এরা সবাই সেপারেট থেকে গেল,
মানে আপনি একজন, আপনি একজনই থেকে গেলেন, আপনার জমি আছে ধরুন 3 বিঘে, তাহলে 100 জন চাষির 3 বিঘে মানে 300 বিঘে। এইভাবে হাজারো হাজারো চাষিকে যদি এক করা হয় তাহলে একটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, যেটা আদানির চেয়ে বড়ো হবে, যেটা নাদানির চেয়ে বড়ো হবে, যেটা অমুকের চেয়ে বড়ো হবে, যেটা মোদির চেয়ে বড়ো হবে। কিন্তু অদ্ভুতভাবে আমাদের দেশের লয়াররা যারা এই কেসগুলোকে হ্যান্ডেল করছেন এবং কাঁদতে চলে যাচ্ছেন তাদের পাশে, এবং যারা কাঁদছেন ভাঙরে, তাদেরকেও জানিয়েছি যে এই লড়াই এইভাবে লড়া যাবে না। কারণ দেশের চিফ মিনিস্টারও চান এমপ্লয়মেন্ট জেনারেট হোক, তো তাদের পক্ষ থেকে তারা যেটা করেন তারা জেনেই করেন। কিন্তু একদিকে মানুষও যদি জানতো যে দেশটাকে কী করে তোলা যায়, কীভাবে এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং কীভাবে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, তাহলে নেক্সট জেনারেশানে যে চিফ মিনিস্টাররা আসবেন তারাও ভালো হবে। দেশকে শুধু পথ, ওপর লেভেলের 542 জন, তার নিচের লেভেলের MLA, তার নিচের কাউন্সিলররা দেখাতে পারবেন না, তারা যথেষ্ট শিক্ষিত নন দেখানোর জন্যে। তার কারণ এইদিকে তার চেয়ে অনেক বেশি শিক্ষিত লোকেরা বসে আছে যাদের হাত ধরেই দেশটা বদলাবে। তারা মনে করেছেন আমরা চুপ থাকব। এই চুপ থাকাতে যেটা হলো, ভেবে দেখুন, আলেকজান্ডার ঢুকছে, টকবক 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 করে এক এক করে রাজাদের হারাচ্ছে এবং ঢুকছে। আমরা দেখছি, আমরা নাটকের মতন দেখছি, যেমন একটা নাটক দেখতে গিয়ে আপনি মঞ্চে দেখেন, আপনি দেখছেন, আপনি একজন ওয়াচার, একজন অডিয়েন্স, একজন দর্শক, আপনাকে নিয়ে কারোর ইন্টারেস্ট নেই, আপনাকে দেখানোতে ইন্টারেস্ট। যে জন্যে মুজাফফরপুর নগরে যখন 35টি বাচ্চা রেপ হয় নিয়মিত রোজ, হ্যাঁ আমি কোনো শব্দের প্রয়োগ করলাম না, তার কারণ আপনিও চুপ, আপনি জানেন না প্রোটেস্টটা কী করে হবে। পাড়া বাঁচাও কমিটি করতে হবে। এই পাড়া বাঁচাও কমিটির থেকে মায়েদেরকে এনলিস্টমেন্ট করতে হবে 30 টাকা বা 100 টাকা দিয়ে, যার যা ক্ষমতা মতন, বা 3 কেজি খবরের কাগজ দিয়ে, মানে মাসে যে খবরের কাগজ পড়েন সেটাকে জমা করে, মাসে একদিন আপনারা পাড়াতে একত্র হলেন, জমা দিলেন, নাম লিখলেন, এবং পাড়া বাঁচাও কমিটির থেকে আপনারা একটা সোশ্যাল উদ্যোগ নিলেন যে পাড়াতে মেয়েদেরকে কারাটে শিখিয়ে 4 থেকে 5 জনকে চাকরি দেবেন, তারা পাড়া টহল দেবে, বাইরের থেকে যদি কোনো সন্তানেরা এসে কোনো রকম কিছু করতে চায় ডান্ডা পেটা করবে। ও মেয়ের বিয়ে হচ্ছে না, এই সোশ্যাল ফান্ড জমাতে জমাতে তাদেরকে হেল্প করবেন, বাবা মায়েদেরকে বলবেন একটু একটু করে সুদবিহীন টাকা ফেরত দিতে, তাহলে 100 বছর পরে কোনো পাড়া আর গরিব পাড়া থাকবে না, কোনো মানুষ আর এক থাকবে না, সবাই আমরা 2-3টে কারণে এক হয়ে থাকব, কারোর বাড়িতে ঢুকতে হবে না। এই উদ্যোগে আমরা ভাবনা মুখের টিম 19 আগস্ট প্রথমবার রাস্তায় নামছি টেবিল নিয়ে, এবং সব নাট্যদলকে আহ্বান জানাচ্ছি, যদি মনে করেন নাটক সেই পরিবর্তন এনে দেবে, সেটা মঞ্চ থেকে আপনারা আজ অবধি পারেননি। গণপতিদার কেসে যেটা দেখলাম, যখন তিনি বললেন আমার সাহায্য চাই, 1 মাস ঘুরেও কেউ আমাকে পাত্তা দিচ্ছে না, তখন আমার বাড়িতে আনলাম, নেক্সট ডে অরূপদার কাছে উনি গেলেন, এবং শিয়ালদার পাশে যে NRS হয়তো সেখানে টেস্টিং করাতে শুরু করলেন, তারপর উনি বললেন যে কন্ট্যাক্ট ধরে আমরা তাড়াতাড়ি অপারেশনটা করিয়ে দেব, সেটা ঘটল না। তারপর অনেকে ঢুকলেন, তাদের নাম আমি এই জন্যে নিচ্ছি না যে পরের কথাটা বলবো বলে, কোনো মেডিকেল নাট্যদল ধরে কোনো মেডিকেল ফোরাম হলো না, এই হলো না বলেই আজকে আমরা কোথাও দাঁড়িয়ে নেই। আমরা কিভাবে একটা মানুষের কাছে যাব, আমরা কিভাবে একটা মানুষের কথা বলবো, নাট্যদলেরা বুঝতেই পারলেন না। থিয়েটার ক্যাফে বলে একটা দল ছিল যেখানে 35,000 সদস্য, সেই 35,000 সদস্যর দলকে এই একটাই প্রশ্ন করেছিলাম, আমরা কি ভ্যারেন্ডা বাঁচছি? অনেকে অবজেকশন করেছেন, সব কিছুর পরে ভ্যারেন্ডা কেন, কারণ 120 কোটি লোক আমরা ভ্যারেন্ডাই বাঁচছি। আবার ফিরে আসি, গণতন্ত্র মানে আপনার কাছে কি আমার জানা নেই, আমার কাছে গণতন্ত্র মানে 120 কোটি লোক কানেক্টেড হবেন, ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের কথা বলবেন, হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে তাদের কথা পাঠাবেন, আমরা সেটাকে জুড়ে একটা অনুষ্ঠান করব, যেটা হবে ওয়েন পিপল স্পিক, আর একটা ভাবনামুখের অনুষ্ঠান যেটা চলছে কালচারের হাত ধরে। সাধারণ মানুষ রোজ সকালে উঠে কিছু বলতে চাইবে, সেই বলাটা আমরা দেখাতে চাই। আমরা 24 ঘন্টার একটা চ্যানেল চালাতে চাই যেটা আপনাদের হাত ধরে চলবে,
ভাবনা মুখের সদস্য হই, তাহলেই ভারতবর্ষ জাগবে। কোনো কর্পোরেটের টাকায় নয়, কোনো ইন্ডিভিজুয়ালের টাকায় নয়, কোনো অ্যাডের টাকায় নয়। আমরা লড়ছি সাধারণ মানুষের জন্য, আমরাই কমন ম্যান। তাই পাওয়ারে গিয়ে নয়, পাওয়ারের এদিকে থেকে কীভাবে একটা পাড়াকে বাঁচাবেন, সব কটা পাড়া কানেক্টেড হবে, তাহলে একটা বড় চ্যানেল হবে সাধারণ মানুষের, সেই মানুষদের হাত ধরে ভারতবর্ষ আস্তে আস্তে জাগবে। যেদিন মানুষ জাগবে সেদিন পলিটিক্যাল লিডাররাও জাগবে, যেদিন মানুষ জাগবে সেদিন সিনেমার অ্যাক্টররাও জাগবে। শুনেছি উত্তম কুমার মারা যাওয়ার পরে কোনো নেতারা টালিগঞ্জের ফ্লাড রিলিফের জন্য রাস্তায় নামেননি। যারা দেশের কথা বলেন, যারা বড় বড় ডায়লগ বলেন, তারাই দেশের জন্য নামেন না। তাহলে বুঝে দেখুন সমাজের অধঃপতন কত দূর আর কীভাবে এতদিন ধরে হলো। তাই তাদের জাগানোর কথা আমি বলছি না, তারা টাকা পান, তাদের কাজ করে, তারা এইভাবেই মারা যাবেন, এর বাইরে তো আর কিছু হবে না। কিন্তু সাধারণ মানুষের জাগার সময় এসছে। 2018 এই অনুষ্ঠানের আগে আমরা মানুষের পুজো দিতে শুরু করেছি, মানে মানুষের পাশে দাঁড়ানোটাই পুজো। সৃষ্টি কোনোদিনই থেমে থাকে না কারোর জন্যে। কিছু মায়েরা আড্ডা মারছে, আমাদের ক্যামেরা দেখে তিনি বললেন যে আমাদেরকে শুট করবেন না। আমরা ফেরার সময় যেহেতু আমরা ওভারহিয়ার করেছি, আমি জিজ্ঞেস করলাম যে আমরা আপনাদেরকে শুট করতে চাই, কিন্তু কারণটা কী হবে, এটা তো সিনেমা নয়। আপনারা কি আপনাদেরই পাড়ার একজন এজেন্ট লোকের পাশে দাঁড়াতে পারবেন? তাই 100টা মায়েরা, সে দিদিমা হোক, ছোট বোন হোক, সে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, তারা কি উঠে দাঁড়াবে? এই প্রশ্নেই বারবার আমরা নিজেদেরকেও করি এবং মানুষদেরও করি। তাই একটা মানুষ ইজ ইকুয়াল টু 1,00,000 মানুষ। ভিড় কোনোদিন কোনো সমস্যার সমাধান করেনি, করবেও না। তাই আইনস্টাইন একজন, নিউটন একজন, রবীন্দ্রনাথ একজন, নজরুল একজন, এবং এই পাড়াতে যারা উঠে দাঁড়াবে তারাও একজনই হবে। তারা সেকুলারিজমে বিশ্বাস করে, রোজ সেকুলারিজম এবং ডেমোক্রেসি নিয়ে কথা বলে। এই ডেমোক্রেসি মানে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, আর সেকুলারিজম শব্দটা হচ্ছে সত্যিকারে আর্থিকভাবে হাতটা বাড়ানো। এই দেশ তাদেরই হাত ধরে যাবে যারা মনে করেন যে 10টা টাকা দিয়েও আমি একদিন মাসে নিজেরই পাড়ায় কোনো একটা সমস্যার পাশে দাঁড়াবো, তারাই একদিন পরিবর্তন আনতে পারবে। এই পরিবর্তন কোনো মনীষীর হাত ধরে আসেনি, আসবেও না। কারণ আমাদের দেশে বাবুজি যিনি দেশকে ডিভাইড করে গেছেন, তিনি বলেছিলেন ভালো কথা বলো, মানে বাজে কথা শুনো না, বাজে কথা বলো না, বাজে কথা দেখবো না। কিন্তু তিনি এটা বলে যাননি ভালো কাজটি করো, ভালো কথাটি বলো, এবং ভালো কাজটি করার জন্য রাস্তায়ও নেমে পড়ো। দাঁড়ানোর নিয়ম হচ্ছে খবরের কাগজ জমা দেওয়া, আর একটা হচ্ছে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমরা সবার কাছে আপিল করছি, যারা অনলাইনে এটা দেখবেন, স্বাধীন সংঘের মাঠ দিয়ে দিয়ে স্বাধীন হবে কিনা সেটা তো সময় বিচার করবে, কিন্তু পাড়ায় পাড়ায় এই কমিটি আপনারা করতেই পারেন। কমিটি করার পর যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে 7 জনের নাম আমাদেরকে পাঠাতে হবে। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন 7001050609 নাম্বারে। আমরা অনলাইনে যে অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে আপনাদেরকে যোগ করে দেবো, এবং আপনাদের কথা আমাদের অনলাইন প্রোগ্রামের মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দেবো। অনলাইনে একটা মুভমেন্টও হবে, যখন আপনি পাড়ার কিছু মায়েদেরকে অ্যাড করে একজনের পাশে দাঁড়াবেন। তাই আমি আহ্বান জানাচ্ছি সবাইকে, আমাদের এই স্বাধীন সংঘের মাঠ থেকে, তারাপুকুর গভর্নমেন্ট কোয়ার্টার থেকে তৃতীয় রবিবার আপনারাও আপনাদের জায়গায় মিটিং করুন, ও মিটিং করে সবার পাশে দাঁড়ানোর অঙ্গীকার হন। তাহলে একটা পাড়াকে চিনবে, যদি একটা পাড়া নিজের পাড়াকে চিনতে পারে তাহলেই একটা দেশ উঠে দাঁড়াবে। তো আপনিও তো ভগবানকে ভেট চড়ান এবং ভেট দিয়ে অনেক কিছু ভাবেন, এটা দে সেটা দে আংটি পরেন। অনেক তো শিক্ষিত মানুষের হাতে দেখলাম 10টা আঙুলেই আংটি রয়েছে, সেটা তো খারাপ কিছু নয়। কিন্তু একটা মানুষের পাশে দাঁড়াতে 10টা আংটি লাগবে না। একটা চাকরি জেনারেট করতে যেখানে 20 কোটি সন্তান, তারা যদি এক হতে শুরু করেন তাহলে আংটি পড়তে হবে না, ইন্ডাস্ট্রি খুলবে, তারাই নিজেদেরকে চাকরি দেবে। যখন বাংলাদেশের ছাত্ররা রাস্তা ঠিক করার নামে ড্রাইভিং লাইসেন্স চাইছে, তখন হল না কী পঙ্গু জাত এটা তৈরি হলো। 3টে দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, যেটা ভেঙে হলো, কেমন পঙ্গু সমাজ তৈরি করেছে। সব কিছুর নামেই নাকি কোর্টে যেতে হবে, কেন তারা সিমেন্ট বালি জল মিক্স করে রাস্তা বানাতে পারতো না? কোটি কোটি ছেলে,
তাহলে গভর্নমেন্ট লজ্জা পেয়ে রাস্তায় নামত। সেই সময় এসে গেছে যখন আমরা একে অন্যকে প্রশ্ন করব। আমি কি ঠিক সেটা আমি মনে করি না, আপনি কি ঠিক সেটা আমি মনে করি না। তাহলে আমাদের যৌথ উদ্যোগে একটা সুন্দর সমাজ কোনো একদিন হতে পারে। যারা আজকে রবীন্দ্রনাথের নাটক করেন তারা না বুঝে করে, তার কারণ বিসর্জনে যখন পাঠাবলি নিয়ে কথা হচ্ছে তখন বাঙালিরা কেন ভারতবর্ষে পাঠাবলি বন্ধ হয়নি। তাই আপনারা না বুঝে নাটক করা বন্ধ করুন, না বুঝে লেখালেখি বন্ধ করুন, এবং বুঝে লিখুন বা মানুষের বা দর্শকের কথা জেনে লিখুন যে তারা কি চাইছে। আমরা একটা নাটক করছি, তাতে আমাদেরই আমারই নাট্য বন্ধুরা বলল যে এন্টারটেনমেন্ট চাই। আর এন্টারটেনমেন্ট তো আপনি 24 ঘন্টা কতবার খুঁজে নিচ্ছেন, আমার 55 মিনিট নাটকে কোনো এন্টারটেনমেন্ট চাই না, আমরা সিরিয়াস নাটক করতে চাই যে নাটক আপনাকে ভাবাতে বাধ্য করবে। জয় শ্রী রাম। আপনার এই কথাটা কত বছর ধরে বলবেন? হাজার বছর ধরে বলে আসছি আর হাজার বছর ধরে বলবো, কি বলেন? তা তো বটেই, তা তো বটে। তা কি করবেন জেনে? যদি পাই আমাদের বন্দুক আছে না, পেছনে ঢুকিয়ে দেবো। ওই ঢুকিয়ে কি হলো? এতদিনে একটা দাঙ্গা বন্ধ করতে পারলেন? এই দাঙ্গা ছিল, এই দাঙ্গা থাকবে। আল্লাহু আকবার, বুঝতে পারছে না। আরে বাবা, এই যে এত মানুষ মারা গেল সেটা কাদের জন্য? সেটা তো এই দুটো নামের জন্য। আমাদের জন্য ট্যাঙ্ক, আমাদের থাকাবার জন্য সৈন্য, আমাদের জন্য রকেট, আমাদের জন্য প্লেন, আমাদের জন্য বেতন, আমাদের জন্য টেনশন, আর আমাদের জন্য টাইম। আপনাদের জন্যই মহামারী, আপনাদের জন্যই অহংকার, আপনাদের জন্যই অবৈধ বাচ্চা, আপনাদের জন্যই যুদ্ধ, আপনাদের জন্যই নারী বাচ্চা। আপনারা আপনারা কেন এইগুলোকে কন্ট্রোল করছেন না? কেন কন্ট্রোল করব? কে কন্ট্রোল করতে বলেছে? প্রেসিডেন্টের কাছে কেউ চিঠি দিয়েছে না 70 বছরে যে এগুলোকে বন্ধ করতে হবে? শুনেছেন কোনোদিন প্রাইম মিনিস্টারের অফিসের সামনে ধর্ণা দিয়ে বসে আছে আমাদের দেশের লোক? ম্যাক্সিমাম দুটো বই লিখবে, নথের কিছু কবিতা। আমার সলিউশন চাইছে, সলিউশন। আরে যান না, যান, ওই গিয়ে দেখুন বস্তিতে মানুষ কত শিখে আছে। ওরা কি একবারও আবেদন করেছে যে আমাদের উন্নয়ন চাই? বাপের জমিতে প্রশ্ন কোনোদিন শুনিনি, কোনো শতাব্দী উত্তর চায়নি, কোনো শতাব্দী উত্তর পাবেও না। আরে বাবা, কে বলেছে, কে বলেছে এত সমাধান চাই? আমরা তো 2%। এই যে রিপোর্টাররা, এই রিপোর্টাররা যদি আমাদের মতো 2%কে নিয়ে রিপোর্ট বন্ধ করে বাদ বাকি ওই 98% মানুষকে নিয়ে ভালো খবর চাপবে, সেদিন সেদিন যুদ্ধ আজকে পা দেখে নেবে। কি বলছেন দাদা? আমরা বলছি যুদ্ধ করো, আমরা বলছি প্লেন কেন, আমরা বলছি খবর চালাও, আমরা বলছি মানুষ মারো। বলেননি কালকে কার ছবি ছাপবেন আপনাদের? কালকে কিলোটাকে আপনাদের খবরের কাগজে? আপনারাই কালকে টিআরপি কাদে? অবভিয়াসলি আপনাদের। তাহলে আমাদের কথায় মানুষ উঠবে আর বসবেন, উঠবে আর বসবেন। এবং বলেই দিচ্ছি যে যুদ্ধ কি করে বন্ধ হবে, তার প্রথম পদক্ষেপ হবে যুদ্ধ নাটক দিয়েই। দেখতে ভুলবেন না, তার কারণ আমরা আপনাদের কথা বলছি না, 120 কোটি কী হবে জাগবে সেই কথাটা বলতে আজকে এসছে। স্বাধীনতা দিবস শুভ হবে কি না জানি না, তার কারণ যারা প্রাণ দিয়েছেন তার মধ্যে নেতাজিকে এখনও খুঁজে পাওয়া যায়নি, এবং যারা নেতাজির হয়ে কাজ করেন, ফরওয়ার্ড ব্লকের নামে কাজ করেন, তারাও নেতাজির আদর্শকে কোনো গ্রামে গঞ্জে কোথাও পৌঁছে দেননি। তাই আজকে খুব দুর্দিন, কারণ মানুষের ওঠার সময় এসে গেছে। কুম্ভকর্ণের ঘুম ভাঙবেই আমি নিশ্চিত। আমি দৃঢ় কল্পনা রাখি এটার যে সাধারণ মানুষের হাত ধরে, পাড়া পাড়া ধরে গণতন্ত্র ফিরবে, স্বাধীনতা ফিরবে। একজন জাগলে কোনোদিন স্বাধীনতা আসবে না, তাই নেতা কেউ হয় না। সমগ্র ভারতবর্ষ যেদিন জাগবে সেদিনই আসবে আসল গণতন্ত্র। গীত গাতে গাতে হাম নওজওয়ান সঙ্গ চলে হ্যায় আজ রাহ মে, গীত গাতে গাতে হাম নওজওয়ান পিছে হাম হটেঙ্গে না কভি,
पीछे हम हटेंगे ना कभी, चाहे आए आंधी या तूफान, संग चले हैं आज राह में, गीत गाते गाते हम नौजवान, संग चले हैं आज राह में, गीत गाते गाते हम नौजवान। हर जगह तो अपना है ठिकाना, हर दिल है अपना आशियाना, हर जगह तो अपना है ठिकाना, हर दिल है अपना आशियाना। रोशनी में हर खुशी में झूमते चलेंगे हम, रोशनी में हर खुशी में झूमते चलेंगे हम, हम लिखेंगे एक दास्तां, गीत गाते गाते हम नौजवान, गीत गाते गाते हम नौजवान, संग चले हैं आज राह में, गीत गाते गाते हम नौजवान। हर पुरानी बात पीछे छोड़ो, नई जिंदगी से नाता जोड़ो, हर पुरानी बात पीछे छोड़ो, नई जिंदगी से नाता जोड़ो, हर गमों को आज यार आपसों में बांट कर, हर गमों को आज यार आपसों में बांट कर, प्यार से लूट लो जहां, गीत गाते गाते हम नौजवान, गीत गाते गाते हम नौजवान, संग चले हैं आज राह में, गीत गाते गाते हम नौजवान, गीत गाते गाते हम नौजवान, गीत गाते गाते हम नौजवान।